আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো গতদিনের পাঠে আমরা পড়েছিলাম একটি কবিতা, মোদের বাংলা ভাষা। আমি তোমাদেরকে উপকরণ দেখিয়েছি, কবিতাটি বুঝিয়ে দিয়েছি, তাই না? তাহলে দেখি আমাদের কি কি মনে আছে পূর্ব পাঠের, তাই না? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তুমি বলো তো দেখি মোদের বাংলা ভাষা কবিতাটি কে লিখেছেন? ওকে ভেরি গুড, মোদের বাংলা ভাষা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা শব্দ অর্থ শিখিয়ে দিয়েছি, তাই না? তুমি বলো তো বাবা দেখি আমাদের চাষা শব্দের অর্থ কি? কবিতায় একটা চাষা শব্দের অর্থ ছিল, এই যে আমি লিখেওছি এখানে চাষা। চাষা শব্দের অর্থ কি? চাষা শব্দের অর্থ কৃষক। ওকে ভেরি গুড, যারা জমি চাষ করেন। এরপরে আমি শিখিয়েছি জেলে, জেলে শব্দের অর্থ কি? জেলে শব্দের অর্থ হচ্ছে যারা মাছ ধরেন। এরপরে আমি বলেছি আরো শব্দের অর্থ যে সওয়া, তাই না? সওয়া শব্দের অর্থ কি? সহ্য করা, তাই না? বা সহ্য করা শব্দের অর্থ হচ্ছে সওয়া। এরপরে বিজাতীয় একটা শব্দ পেয়েছিলাম আমরা, বিজাতীয় শব্দের অর্থ কি বলতো? ওকে ভেরি গুড, বিজাতীয় শব্দের অর্থ হচ্ছে অন্য জাতের বা ভিন্ন জাতের। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো করে পাঠটি পড়েছ, এই জন্য দেখছি সবারই মনে আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবারে আমরা আজকে তোমাদের মোদের বাংলা ভাষা কবিতা থেকে প্রশ্ন, যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হয় সেই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। দেখো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে মোদের বাংলা ভাষার যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এখান থেকে 15 মার্কের প্রশ্ন হয়, যোগ্যতা ভিত্তিক থেকে 15 মার্কের প্রশ্ন হয়। শব্দ অর্থ 5 এবং প্রশ্ন হচ্ছে 10। তাহলে এইভাবে কিছু কবিতার লাইন লেখা থাকে। দেখো আমি লিখেছি যে মোদের মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে কি আমাদের নাম্বার দেওয়া আছে? এইভাবে লাইনগুলো লেখার পরে 1 নম্বর প্রশ্নের অর্থ থাকবে তাহলে কি? শব্দ অর্থ লিখো, শব্দ অর্থ লিখো। দেখো আমাদের শব্দ অর্থগুলো লিখতে দেওয়া থাকবে, এখান থেকে আমরা শব্দ অর্থগুলো লিখতে পারি। যে মোদের, দেখো মোদের, মোদের শব্দের অর্থ কি বলতো? মোদের শব্দের অর্থ হচ্ছে আমাদের, তাই না? মোদের শব্দের অর্থ আমাদের, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরো শব্দ পেয়েছি কামার। দেখো কামার শব্দের অর্থ আমি তোমাদেরকে বলে দিয়েছি, তারপর আবার বলে দিচ্ছি। কামার বলতো কি? যারা লোহার জিনিসপত্র তৈরি করেন, তাই না? যারা লোহার জিনিসপত্র তৈরি করেন, তৈরি করেন। আচ্ছা, এরপরে কুমার, কুমার শব্দের অর্থ আমরা পেয়েছি যারা মাটির হাঁড়ি পাতিল তৈরি করেন। এরপরে জেলে, জেলে শব্দের অর্থ কি বলতো? যারা মাছ ধরেন। এরপরে আমরা এই যে বিজাতীয়, বিজাতীয় শব্দের অর্থ পেয়েছিলাম আমরা, বিজাতীয় শব্দের অর্থ হচ্ছে অন্য জাতের বা ভিন্ন জাতের। এরপরে আমরা যদি বলি যে ছড়াছড়ি একটা শব্দ পেয়েছি, দেখো ছড়াছড়ি, এই ছড়াছড়ি শব্দের অর্থ কি? ছড়াছড়ি, ছড়াছড়ি শব্দের অর্থ হচ্ছে আতিশয্য। ছড়াছড়ি শব্দের অর্থ কি? আতিশয্য, তাই না? আচ্ছা, আতিশয্য বানানটা দেখো, ছড়াছড়ি শব্দের অর্থ হচ্ছে আতি, আতিশয্য। আচ্ছা, এইভাবে তাহলে 5টা শব্দ অর্থ থাকবে, 5টি শব্দের অর্থে লিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যাব প্রশ্নে উত্তরে। দেখো 1 নম্বর আমাদের শেষ, এরপরে আমাদের 2 নম্বরে প্রশ্নের উত্তর লিখতে হয়। তাহলে 2 নম্বরে কি লিখতে হয় বলতো? 2 নম্বরে লিখতে হয়, 2 নম্বরে লিখতে হয় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, নিচের প্রশ্ন গুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, দেখো এই কবিতা অংশটি পড়েই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। ক নম্বর প্রশ্ন আমাদের হচ্ছে
যে ক নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো বাংলা ভাষা কাদের জন্য সহজ হবে, কেন, দুটি বাক্যে লিখতে হয়। ক নম্বর প্রশ্ন, বাংলা ভাষা কাদের জন্য সহজ হবে, বাংলা ভাষা কাদের জন্য সহজ হবে, দুটি বাক্যে লিখো, দুটি বাক্যে লিখো। তাহলে ক নম্বরে নাম্বার কত বলো তো? ক নম্বরে নাম্বার হচ্ছে দুই, যেহেতু দুটি বাক্যে লিখতে বলেছে। তাহলে আমরা জানি কবিতায়ও পড়েছি বাংলা ভাষা কাদের জন্য সহজ হবে বলো তো? এদেশের কামার কুমার জেলে চাষা, তাই না? এদেশের কি, এদেশের কামার কুমার জেলে চাষাদের জন্য বাংলা ভাষা সহজ হবে। কেন এই যে সহজ হবে, বাংলা ভাষা কাদের জন্য সহজ হবে, দুটি বাক্যে লেখো। তাহলে কেন সহজ হবে, কাদের জন্য সহজ হবে, তাহলে লিখলাম কামার কুমার জেলে চাষাদের জন্য বাংলা ভাষা সহজ হবে। কেন সহজ হবে, তাহলে আর একটি কারণ লিখতে হবে, যেহেতু কি লিখবো, বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা হওয়ায় কৃষক বা কামার কুমার জেলে চাষার কাছে খুব সহজ হবে। তাহলে একটা বাক্য হচ্ছে কামার কুমার জেলে চাষাদের কাছে বাংলা ভাষা সহজ হবে, বাংলা ভাষা মাতৃভাষা হওয়ায় সহজ হবে, বাংলা ভাষা মাতৃভাষা হয় বা বাংলা ভাষা আমাদের মায়ের কাছ থেকে শিখে থাকি বলে সহজ হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তাহলে খ নম্বর প্রশ্নে যাব আমরা। দেখো খ নম্বর প্রশ্নটা কি, খ নম্বর প্রশ্নে আসে কবিতা অংশটুর, কবিতা অংশটির বা কবিতা অংশটুকুর মূল ভাব। খ নম্বর প্রশ্নে আসে কি, কবিতা অংশটুকুর, কবিতা অংশটুকুর মূল ভাব লিখো, কবিতা অংশটুকুর মূল ভাব লেখো। এখানে পাঁচ নম্বর, মানে সর্বনিম্ন হলেও আমাদেরকে পাঁচটি বাক্য লিখতে হবে। তাহলে দেখো আমি যে কবিতাটা লিখেছি এই কবিতা অংশটুকু পড়ে আমাদেরকে মূল ভাবটা লিখতে হবে। তাহলে এখানে আমরা মূল ভাবে লিখতে পারি যে বাংলা আমাদের কি মাতৃভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। এক নম্বর বাক্য লিখব, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাঙালিরা এই ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা বাঙালিরা এই ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এরপরে আমরা বলতে পারি একটা সময় পাকিস্তানি শাসকেরা কিন্তু উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, উর্দু ভাষাই হবে রাষ্ট্রভাষা এই ঘোষণাও দিয়েছিল। কিন্তু তখন এদেশের মানুষ কি করেছিল, এদেশের মানুষ আর সহ্য করেনি, আর কতকাল থাকবে বলো সহ্য করি, তাই না? এদেশের মানুষ সেটা সহ্য না করে মেনে না নিয়ে কি করেছিলেন, ভাষার জন্য আন্দোলন করেছিলেন, মিছিল করেছিলেন, ফলে সালাম বরকত রফিক শফিউ সহ অনেকে শহীদ হয়েছিলেন। এভাবে আমরা লিখতে পারি খুব সহজেই কবিতা অংশটুকুর মূল ভাব। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি বলো তো দেখি এই কবিতার প্রথম প্রশ্ন আমি লিখেছিলাম যে এদেশের বাংলা ভাষা কাদের জন্য সহজ হবে। ওকে ভেরি গুড, বাংলা ভাষা সহজ হবে কামার কুমার জেলে চাষা। তুমি বলবে বাংলা ভাষা কামার কুমার জেলে চাষা কেন সহজ হবে বলো তো? ওকে ভেরি গুড, তাহলে বাংলা ভাষা মায়ের ভাষা, তাই বাংলা ভাষায় কামার কুমার জেলে চাষাদের কাছে খুব সহজ হবে। এরপরে আমি মূল ভাব বলে বললাম, তাই না? সবাই বুঝতে পেরেছে তো? ওকে ভেরি গুড, সবাই বুঝতে পেরেছে। এবারে আমাদের গ নম্বর প্রশ্ন আলোচনা করব। দেখো আমরা আমরা গ নম্বর প্রশ্ন আলোচনা করব। দেখো গ নম্বর প্রশ্নে আমাদের এসে থাকে যে মাতৃভাষা সবার প্রিয়, তাই না? মাতৃভাষা সবার প্রিয় কেন, তিনটি বাক্যে লিখতে হবে, তিন মার্ক। তাহলে মাতৃভাষা, মাতৃভাষা সবার প্রিয় কেন, প্রিয় কেন, তিনটি বাক্যে লেখো, তিনটি বাক্যে লিখো। তাহলে মাতৃভাষা সবার প্রিয় কেন,
তিনটি বাক্য লেখো। আমরা সবাই বলতে পারি, দেখো খুব সহজেই বলতে পারি, মাতৃভাষা সবার প্রিয়, সবচেয়ে প্রথম বাক্যটা কি হবে বলো তো দেখি? সবাই পারবে আশা করছি, কারণ মাতৃভাষা হচ্ছে আমাদের মায়ের ভাষা। অর্থাৎ মাতৃভাষা সকলের প্রিয় কেন? মাতৃভাষা মায়ের ভাষা বলেই মাতৃভাষা সবার কাছে প্রিয়, অথবা মায়ের কাছ থেকে মাতৃভাষা শিখে থাকি বলে মাতৃভাষা সকলের কাছে প্রিয়। এরপরে আমরা বলতে পারি যে মাতৃভাষায় আমরা কি করতে পারি বলো? মাতৃভাষায় আমরা লিখি, পড়ি ও স্বাচ্ছন্দ্য বোধভাবে বা সহজভাবে কথা বলতে পারি বলে বা মনের ভাব প্রকাশ করতে পারি বলে মাতৃভাষা সকলের কাছে প্রিয়। এরপরে আমরা বলতে পারি এ ভাষায় মনের ভাব স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারি, তাই না? এ ভাষায় মনের ভাব স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারি বলে মাতৃভাষা সকলের কাছে প্রিয়। ওকে, তুমি বলো তো দেখি মাতৃভাষা সকলের কাছে প্রিয় কেন? প্রথম বাক্যটা কি বলবা? ওকে, ভেরি গুড। তাহলে মাতৃভাষা মায়ের ভাষা বলেই সকলের কাছে প্রিয়। এরপরে তুমি বলো তো দেখি মাতৃভাষা সকলের কাছে প্রিয় কেন? দ্বিতীয় বাক্যটা কি বলবো? ওকে, ভেরি গুড। মাতৃভাষায় আমরা লিখি, পড়ি ও মনের ভাব প্রকাশ করি খুব সহজেই, তাই মাতৃভাষা সকলের কাছে প্রিয়। লাস্ট বাক্যটা বলেছিলাম কি, কে বলতে পারবে? ওকে, সবাই হাত তুলেছে, ঠিক আছে বাবুরা। তাহলে মাতৃভাষা সকলের কাছে প্রিয় আমি বলেছিলাম লাস্ট বাক্যটা, যে মাতৃভাষা সহজ সরল বলে আমরা আমাদের মনের ভাব স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এবারে তো কারো কি কোনো সমস্যা আছে বলো তো বাবুরা? আমি যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, তাহলে সবাই কি করবে? সবাই খুব ভালো করে পড়তে হবে বাসায়। তার আগে আরেকটু আমি বলে দিই আজকে কি কি আমরা পড়ালাম। দেখো, কবিতা অংশটুকু লিখেছি আমি বোর্ডে, কবিতা অংশটুকু লিখে শব্দ অর্থ পড়াইছি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, তাই না? এরপরে আমি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ক নম্বর, খ নম্বর, গ নম্বর প্রশ্ন পড়িয়েছি, তাই না? তিনটা প্রশ্ন পড়াইছি, প্রশ্নগুলো আশা করছি সবাই বুঝতে পেরেছ। তাহলে আর কোনো কারো সমস্যা আছে কি? ওকে, কারো কোনো সমস্যা নাই। তাহলে এবারে আমাদের বাড়ির কাছে, বাড়ির কাজের পালা, তাই না? এবারে আমাদের বাড়ির কাজের পালা, এসো আমরা বাড়ির কাজটা ঝটপট লিখে নিই। আচ্ছা, তোমরা সবাই বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা লিখে নিয়ে কি করবে বলো তো? বাড়ির কাজটা লিখে নিয়ে খুব সুন্দর করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে, গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? ওকে বাবুরা, দেখো তাহলে বাড়ির কাজ আমাদের, বাড়ির কাজ খুব সহজ প্রশ্ন দিলাম, বাড়ির কাজ হচ্ছে মাতৃভাষা সকলের কাছে প্রিয় কেন, তিনটি বাক্য লেখো। মাতৃভাষা সবার কাছে প্রিয় কেন, কয়টি বাক্যে লিখবা? তিনটি বাক্যে, তিনটি বাক্যে লেখো, তিনটি বাক্যে লিখো, এইটা সবাই লিখবা, ঠিক আছে? এরপরে তোমরা সবাই শব্দ অর্থ, তোমাদের পাঠ্য বইয়ে যে শব্দ অর্থ আছে, প্রশ্ন আমি গতদিনে পড়াইছি, এই প্রশ্নগুলো সবাই পড়বা, ঠিক আছে? পড়া, পড়া কি, পড়া বলো তো? পড়া শীটের, শীটের প্রশ্ন আমি গতদিনে আলোচনা করেছি তোমাদের সঙ্গে, এই শীটের প্রশ্নগুলো সবাই পড়বে, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।